নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর এই যে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আজকের ব্লগটা কিসের ওপরে ভাবছেন তো বিনা নেমন্ত্রণে বিয়ে বাড়ি যাচ্ছি তার উপরে একটা ব্লগ কেন বিনা নেমন্ত্রণে বিয়ে বাড়ি যাচ্ছি তার একটা রিজন আছে সেটা আপনাদেরকে একটু পরে বলছি তো দেখুন এই যে আজকে সকালবেলা সেলোর ওপেলা বায়ারে এই যে বাটি আর এই যে প্লেটের একটা সেট এটা আমি এনেছি আমার বান্ধবীর বিয়েতে তাকে উপহার হিসাবে দেব বলে কেমন হয়েছে বলুন তো পছন্দ হয়েছে কি যখন উপহার দেওয়ার কথা আসে তখন না মাথা পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায় বুঝেই পায় না যে কী উপহার দেব অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করার পরে আমি ভাবলাম যে ঠিক আছে বাটি আর প্লেটের সেটই দেওয়া যাক প্রথমে ভেবেছিলাম একটা জুয়েলারি সেট ওকে আমি উপহার হিসেবে দেবো কিন্তু ও তো সাজগুজ বেশি করে না সেজন্যই বুঝে পাচ্ছিলাম না কি দেব। শেষ পর্যন্ত ভাবলাম টুকটাক কাজে লাগবে এমন একটা জিনিস দেওয়া যাক তো এই যে কথা বলতে বলতে আমার সাজগুজু হয়ে গেছে তো বাবা অফিস থেকে এসছে এই যে বাবা রেডি হয়ে গেছে বাবার তো রেডি হতে বেশিক্ষণ সময় লাগেনি এই যে আমার রেডি হতে একটু বেশি সময় লেগেছে তারপরে আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে আর এই যে এম বাজারটা আমাদের হচ্ছে স্টেশনের ঠিক ওই পারেই আছে আর তারপরে এই যে পুলিশ ফাঁড়ি রয়েছে তো এইগুলো অতিক্রম করে এই যে আমরা বিয়েবাড়ি চলে এসেছি বাড়ি আসতে ওই পনেরো মিনিট মতন সময় লেগেছে আর বাইরে বেশ ভালোই ঠান্ডা ছিল আজকে এই যে দেখতে দেখতে বিয়ে বাড়িতে আমরা পৌঁছে গেছি দেখুন বিয়ে বাড়ির আলোকসজ্জা আর প্যান্ডেল সজ্জাটা খুব সুন্দর হয়েছে আমার তো বেশ পছন্দ হয়েছে আর এই যে সামনে টেবিলের এখানে সাজিয়ে রেখেছে এই যে বরকে বরণ করার জন্য বরণডালা সাজানো হয়েছে এখনো বর এসে পৌঁছায়নি বরের বাড়ি পাঁচ মিনিটেরই হাঁটা পথ কিন্তু এখনও আসেনি কারণ ওদের বিয়ের লগ্ন রাত দুটোর সময় সেজন্য বরকর্তা এখনও এসে পৌঁছায়নি এই যে আমাদের মিষ্টি ব্রাইড এর এখনও সাজ কমপ্লিট হয়নি এই যে খোপায় এখন ফুল গোঁজা চলছে আর তারপরে জাস্ট ওনাটা পড়বে তাহলেই ওর লুক কমপ্লিট ও খুব সিম্পল সে ছিল একদম মিনিমাল যেটুকু না সাজলে নয় সেটুকু বাট ওর চুলপাতাটা খুব সুন্দর হয়েছিল আমার তো ভারী পছন্দ হয়েছিল ওর চুলবাধাটা আর এই যে একটু ভালো আলোর সন্ধান পেয়েছি আর এই শ্যামা পোকার মতন এই যে লাইটের কাছে ভন ভন করছি এই যে ভালো লাইটের সন্ধান পেয়েই চলে এসেছি সঙ্গে সঙ্গে ফটো তুলতে আর এই যে আমার মিষ্টি ব্রাইট সাহায্যে আমরা ছোটোবেলা থেকে একই স্কুলে পড়াশোনা করেছি কিন্তু তখন আমি চিনতাম না কারণ ও আমার থেকে দুই বছরের সিনিয়র ছিল কেউ তারপরে বিএড কলেজে আমরা একসঙ্গে ভর্তি হই তো সেই কারণে আমাদের পরিচয় হয় আর তারপর থেকেই আমরা খুব ভালো বান্ধবী হয়ে গেছি বিএড কলেজ থেকে ওর সাথে আমার পরিচয় আর ওই একমাত্র আমার বান্ধবী ছিল প্রথমে আর তারপরে যখন আমরা বিএড কলেজ ছেড়ে প্রায় চলে আসি যখন আমাদের ফোর্থ সেমিস্টার চলছিলো তখন আমার অনেক বন্ধু বান্ধব হয়েছিল কিন্তু প্রথম থেকে এই একমাত্র আমার বান্ধবী ছিল বিএড কলেজের প্রত্যেকটা পরীক্ষায় ওর সাথেই আমি দিয়েছিলাম ওর মামার বাড়িতে গিয়ে প্রত্যেকটা পরীক্ষায় আমি আর ও একসঙ্গে দিতাম কারণ তখন তো করোনার সময় ছিল তখন তো ঘরে থেকে পরীক্ষা দিতে হতো ওই জন্য আমরা দুজনে একসঙ্গে পরীক্ষা দিতাম আর এই যে আমি চলে এসছি একটু খাওয়া দাওয়ার সেকশানে এখানে ফুচকা ছিল কফি ছিল আর চিকেন পাকোড়া ছিল একটুখানি খাওয়া দাওয়া করে আবার এখানে চলে এসেছি ঘরে ওর সঙ্গে একটুখানি টাইম স্পেন্ড করব বলে সকাল থেকেই ও আসতে বলেছিল কিন্তু সকালে আসতে পারিনি কারণ কালকে রাতে না একটু ঘুম হয়নি শরীরটা বেশ খারাপ করেছিল সেই জন্য একটু ঘুম হয়নি তো সেই কারণে সকালে আর আসিনি এই সন্ধেবেলা এসেছি ও খুব রাগারাগি করছিল কেন আমি সন্ধেবেলাটাই এসে সন্ধেবেলা কি আমার শরীর ঠিক হয়ে গেছে তা নয় সন্ধেবেলা না আসলে নয় আর এই যে এ একটা বান্ধবী এ আমাদের বিএড কলেজের বান্ধবী তো আমরা তিনজনে একসঙ্গে আমরা অনেক জায়গায় বেশ ঘুরতেও গেছি একসঙ্গে বেশ টাইম স্পেন্ড করেছি অনেক দিন এই যে বিএড কলেজের শেষের দিকে আমার অনেক বন্ধু বান্ধবী হয়ে গেছিলো কিন্তু প্রথম থেকে এই শুধুমাত্র একলা ছিল যে আমার বান্ধবী আর খুব হেল্প করেছিল আমাকে অনেক কিছুতে প্রচুর সাহায্য করেছে আমি বিএডের কেমন করে খাতা মানে প্র্যাকটিক্যাল খাতা বানাবো কেমন পরীক্ষায় কি করব মনে সব কিছুই আমাকেও বলে দিয়েছিল এই যে ওর সঙ্গে কিছু ফটোশ্যুট করেছি আমরা ক্যামেরাম্যানকে বললাম আমাদের কিছু ছবি তুলে দিতে কারণ এখনো পর্যন্ত বেশি একটা লোকজন এসে পৌঁছায়নি তো আমি ভাবলাম এই ফাঁকা ফাঁকা সময় একটুখানি ওর সঙ্গে ছবি তুলে নিই এই যে ওর আরও কিছু বান্ধবীরা ছিল তারা সবাই টুকটাক ছবি তুলতে শুরু করেছে সবাই মোটামুটি ছবি তুলছে আর ওর এই যে পোজ দেওয়া চলছে ওকে ক্যামেরাম্যান বলে দিচ্ছে কেমন কেমন পোজ দিতে হবে আরও সেই পোজ দিচ্ছে আর ওর ছবি তোলা হচ্ছে এখানে ক্যামেরাম্যান দেখুন ভিডিও আর ফটো কত সুন্দর করে তুলছিল আর এই যে চারিদিকে ঘুরে ঘুরে ফটো তুলছে আর ঠিক ক্যামেরাম্যানের পেছনে আমিও ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি ওর কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলবো বলে আপনারা হয়তো আমার ভিডিওতে মাঝে মাঝেই বিয়ের ব্যান্ডের আওয়াজ পাচ্ছেন কারণ আমার ঠিক বাড়ির সামনে আর একটা বিয়ে রয়েছে ওই যার যে দাদার আইব্রো ভাত খাওয়ানো হয়েছিল না সে দাদা ভাইয়ের বিয়ে আছে আজকেই তো এই যে তার জন্য প্রচণ্ড সানায়ের আওয়াজ পাচ্ছেন হয়তো আমার ভিডিওতে মাঝে মাঝে তো কী করবো বলুন তো আর আমার মানে ফোনে এতটা ভিডিও জমা হয়ে আছে মানে প্রত্যেক দিন সোম থেকে রোববার অবধি পরপর আমাদের অনুষ্ঠান লেগেই আছে মানে কাউর না কাউর বিবাহবাসকী বা বিয়ে প্রচুর নেমন্তন্ন পড়েছে এবার সেই কারণে ফোনে এতগুলো ভিডিও জমা হয়ে যাবে ওই জন্য প্রত্যেক দিনই চব্বিশ ঘন্টা হওয়ার আগে আমি নতুন করে ভিডিও আপলোড করছি কারণ আমার ফোনের স্পেস একদমই নেই আর সবাই তো জানেন যখন আমার ভিডিও করার কিছু থাকে না তখন ছাড়তে পারি না আর এখন ভিডিও এত বেশি হয়ে যাবে যে রাখার জায়গা পাবো না আর পোস্ট করতে পারবো না আর এই দেখুন কত পোস্ট বলে দিচ্ছে আর ওই যে অদ্ভুতভাবে অন্যটাকে নিয়ে বসে আছে কারণ ওর অন্যের সঙ্গে কয়েকটা লুক হবে তো সেজন্য এখন প্রায় আটটা বেজে গেছে এখনো পর্যন্ত বরকটার দেখা নেই ওর বিভিন্ন পোজে ফটো তুলছি ক্যামেরাম্যানরা আর আমিও ওদের সঙ্গে সঙ্গে আগের থেকে। এই যে ছবি তুলছি কি করবো বলুন তো বসে বসে আর কি কাজই আছে এই ছবি তোলা ছাড়া ছবি তোলা আর খাওয়া দাওয়া এই দুটোর জন্যই তো বিয়ে বাড়ি আসা এই যে বিয়ের আসর বসবে ছাদের ওপরে তাই জন্যই এই যে ছাদের ওপরে এসছিলাম এই যে বিয়ের আসরটা কেমনভাবে সাজিয়েছে সেটা দেখার জন্য এখানে আলোকসজ্জা আর প্যান্ডেল সজ্জা আমি দেখতে এসছিলাম আর এই যে বান্ধবী অবজেকশন করছে তুই তো সকালে আসিসনি কালো কালও আসিস এই দেখ আমার অন্য বান্ধবী বান্ধবীরা এসেছে ওরা এসে সাজিয়েছে ওরা এসে আল্পনা দিয়েছে তো আমি বললাম আমার শরীরটা সত্যি খারাপ ছিল সেই জন্য আমি আসতে পারিনি ও ভাব যে সত্যি আমি বাহানা দিচ্ছি কি আর করব বলুন তো এখন তো না আসিনি নয় সেই জন্য আজকে এখন উপস্থিত হয়েছি আর এই যে বান্ধবীরা সাজিয়েছে কি সুন্দর আল্পনা দিয়েছে আমার তো আলপনাটা খুব পছন্দ হয়েছে ওর সঙ্গে কয়েকটা সেলফিও তুলেছি ফুল ফটোগ্রাফ কয়েকটা নিয়েছিলাম আর কয়েকটা সেলফি আর এই যে ছোট্ট একটা ভিডিও দেখুন কি মিষ্টি লাগছে ওকে ও কিন্তু খুবই সিম্পল শেয়েছে মানে যেটুকু না সাজলেই নয় সেটুকু আর এই যে প্রচুর আত্মীয় স্বজন আসছে টুকটাক করে আর ম্যানাম্যানরা বলছে তাদেরকে একটু নিক ওয়েট করতে বলো তারা যাতে একটু পরে আসে আমরা আগে এই ফাঁকা ফাঁকা অবস্থায় তোমাদেরকে একটা ছবি তুলে নিই কিন্তু ও বলল না বাইরে দাঁড়িয়ে থাকলে একটু অদ্ভুত লাগে এখন রাত প্রায় নটা বাজে তো আমরা খাওয়ার টেবিলে চলে এসছি খেতে বসবো বলে দেখতেই পারছেন না যে মেনু কার্ডে কী কী রয়েছে রয়েছে তো পর পর এই যে বিভিন্ন রকম পদ আমাদের প্লেটে এসে হাজির হচ্ছে প্রত্যেকটা পদই খুব সুন্দর হয়েছে এই যে আমাকে এখনো কাট দিচ্ছে হ্যাঁ আমি খেয়ে নিয়েছি দাঁড়ো আমি কার্ড ও আমাকে ফোন করেছিল আমাদের বাড়িতে নিমন্ত্রণ করতে আসবে বলে কিন্তু ওর কাজের এত চাপ ছিল ও না যেতেই পারেনি এই যে কার্ডটা তাই ও বলছে দাঁড়া দাঁড়া তোকে আমি কার্ডটা দেখাই আমিও বললাম হ্যাঁ কার্ডটা একটু দেখি কেমন হয়েছে তো সেজন্য ও এখন আমাকে নিমন্ত্রণ করলো বলছে এই নে তোকে আমি নিমন্ত্রণ করছি আমার বাড়িতে আসার জন্য আর কখন করছে আমার যখন খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে আমাকে ও নিমন্ত্রণ করছে আসার জন্য আর এই যে বর্ম মশাই চলে এসছে এখন প্রায় সাড়ে নটা বাজে এই যে বড় উপস্থিত হয়েছে ওদের রেজিস্ট্রি অনেক আগেই হয়ে গেছিল আমরা যখন বিএড কলেজে পড়তাম দুই বছর আগে তখন ওদের রেজিস্ট্রি হয়ে গেছিল সেদিন কেমন ওদিন কেমন পরীক্ষা ছিল বলে আমরা যেতে পাইনি ওরও অবশ্য পরীক্ষা ছিল কিন্তু ওর রেজিস্ট্রি বলে ও তাড়াতাড়ি করে পরীক্ষা দিয়ে বাড়ি চলে গেছে আর আমরা একটু পরে বেরিয়েছিলাম তো আমাকে বলেছিল যেতে কিন্তু আমি আর সেদিন কে যায়নি তো সেদিনকে ওর বেশ রাগ করেছিল কিন্তু আজকে ফাইনালি ওর মানে সামাজিক বিয়েতে আমি উপস্থিত হয়েছি ওর অফিসিয়াল বিয়েতে ছিলাম না কিন্তু যে সামাজিক বিয়েতে উপস্থিত হয়েছি আমাদের বাড়ির সামনেও আজকে বিয়ে আছে তো কি করবো বলুন তো মানে এতগুলো নেমন্ত্রণ পরপর পড়েছে মানে পেট এখন খারাপ হয়ে যাচ্ছে আর এই যে বর্মশাই কারণ বাবা বলছে দাঁড়াও দাঁড়া তোমাকে একটা ছবি তোলা হবে তো এই যে ছবি তুলে এই যে ভিডিও করা হয়ে গেল তো এই যে বর্মশাই ঢুকলেন আমি পূজাকে বললাম যে এতকে আমি বরের কাছে রেখে আমি এবার বাড়ির পথে রওনা হলাম তো আমি বাড়ি চলে যাচ্ছি ও বললো আজকে রাতের বেলা থাকতে কিন্তু আমি থাকতে পারবো না ও বেশ রাগ করছিল যে তোর বাবাকে বল বাড়ি ফিরে এতে তুই থেকে যা না আজকে রাতের বেলা কিন্তু আমি এতটা রাত জাগতে চাইছি না কারণ আমার শরীর তো সত্যি খারাপ রাতের বেলা কালকে ঘুম হয়নি বললাম আসি এখন তোর অনেক বান্ধবী এখানে আছে অসুবিধা হবে না তো এই যে খাওয়া দাওয়া করে এই যে বড় ঢুকলো আর এখন ভিড় দেখো এই যে ওদের বাড়িতে প্রচুর আত্মীয় স্বজন ও নিজেদের পরিবারেও প্রচুর লোক আর এই যে বরের বাড়িতেও দেখো একদম প্যান্ডেল একদম একটুও পা দেওয়ার জায়গা নেই আমরা এসছিলাম প্রায় সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ আর এখন বাড়ি ফিরছি প্রায় এই যে দশটা নাগাদ তো এই যে রওনা হয়ে পড়েছি আর এখন বেশ ভালোই ভিড় দেখতে পাচ্ছি না ট্রেন সয়মাত্র গেল সেই জন্য স্টেশনের এই জায়গাটায় প্রচণ্ড ভিড় থাকে এই যে বাড়ি ফিরে এসে বেশ কিছু আবার ফটো তুললাম যখন গেছি তখন তেমন ফটো তুলতে পারিনি কারণ দেরি হয়ে গেছিলো বাবা খুব বকাবকি করছিল যে হ্যাঁ এখনও রেডি হয়নি বাবার তো সাজাতে বেশিক্ষণ সময় লাগে না আমার সময় বেশি লেগেছিল একটু আর এই যে ওদের বিয়ের পিক এই যে আমার অন্য বান্ধবীর কাছ থেকে আমি সংগ্রহ করেছি কেমন লাগছে বলুন তো ওদের ওরা যেন একসঙ্গে সারাটা জীবন খুব সুন্দরভাবে কাটাতে পারে আশা করি ওরা সারা জীবন একে অপরের সঙ্গে খুব ভালোভাবে কাটাবে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম